واما من خاف مقام ربه যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তার রবের কাছে দণ্ডায়মান হওয়ার ভয় পাবে যে আমি দাঁড়াচ্ছি আমার রবের সামনে দাঁড়াচ্ছি আবার আরেকদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে এখানে যখন দাঁড়ান তখন আপনার খেয়াল রাখতে হবে যে আমি এখানে দাঁড়াচ্ছি হেলাদুলার ব্যাপার নয় কোথায় বুঝতে পেরেছেন কিনা অনেককে দেখা যায় সলাতের মধ্যে আসেন মানে বাপসাপটা এমন যে মনে হচ্ছে যেন কোথাও থেকে তাকে জোর করে নিয়ে আসা হয়েছে আর উদ্বস করে ট্রেনিং এর মতো আর কি কেউ কেউ তো মনে করতেছে এটা একটা ট্রেনিং আর না শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আল্লাহর বান্দা যদি দুনিয়াতে সত্যিকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সঠিকভাবে দাঁড়াতে পারে তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার দাঁড়ানোটা সহজ হয়ে যাবে তখন আর দাঁড়ানো কঠিন হবে না তখন এই দাঁড়ানোটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন এই জন্য এই আয়াতে বুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ তার রবের সামনে দাঁড়ানোর বিষয়টি যে ব্যক্তি সত্যিকার ভাবে ভয় পাবে ওয়ানাহা আন-নাফস আনিল হাওয়া এরপরে রাস্তা বলতেছে ওয়ানাহা আন-নাফস আনিল হাওয়া আর নিজের নিজের নফসকে প্রবৃত্তির কামনা বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারবে নফসকে ভারণ করে কন্ট্রোল করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে এই দুই রাস্তা যে ব্যক্তি অনুসরণ করতে পারবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার জন্য জান্নাত হচ্ছে ঠিকানা সুতরাং আমাদের ঠিকানা নির্দিষ্ট অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফরীকুন ফিল জান্নাতি ওয়া ফরীকুন ফিস সাঈর একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামের দিকে যাবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একেবারে প্রকাশ্য কথা এখানে কোনো লুকোচুরি নেই অপ্রকাশ্য কোনো বক্তব্য নেই একেবারে স্পষ্ট বক্তব্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন যে একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে সুতরাং জান্নাতের পথ ওই জান্নাতের ঠিকানা আপনাকে যেতে হলে জান্নাতের রাস্তায় এসে কি করতে হবে আপনাকে আসতে হবে আর জাহান্নামের দিক যদি ঠিকানায় যেতে চান গন্তব্যে যেতে চান তাহলে আপনি জাহান্নামের যে গন্তব্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় আপনি গেলেই যথেষ্ট হয়ে যাবে